ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন যে লাইটটা দেখাচ্ছি এটা হলো স্পনসান কোম্পানির রিচার্জেবল এলইডি সার্ভাইল লাইট। এটা মূলত একটা টেকনিক্যাল ফ্লাশ লাইট, মাল্টিফাংশন সিস্টেম। এটা দুইটা মডেল, একটা হলো T126, একটা হলো T125। এটা আরও একটা মডেল আছে T124, দেখতে একই রকম T126-এর মতো। সো আমি আপনাদেরকে লাইটগুলি সম্বন্ধে বলছি। এটা হচ্ছে স্পনসান T125 মাল্টিফাংশন সার্ভাইল লাইট। এই লাইটটা, এটা হচ্ছে, এটা আপনি সোলারও চার্জ করতে পারবেন এবং আপনার ডাইরেক্ট এসি থেকেও চার্জ করতে পারবেন। এটা হলো এই লাইটের কেয়ারিং স্টার এবং এটার ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, 18650 মডেলের হাই কোয়ালিটি রিচার্জেবল ব্যাটারি। এটার পিছন দিকটায় আপনার কম্পাস আছে, আপনি দিক নির্ণয়ের যন্ত্র। আর এটা হচ্ছে আপনার গ্লাস ভাঙার জন্য, আপনার কার গ্লাস ভাঙার জন্য, কোনো কারণে যদি আপনার গাড়ির ভিতরে আটকা পড়েন তাহলে এটা আপনার গ্লাস, কারের গ্লাস ভাঙতে পারবেন। আর এটা হচ্ছে আপনার রশি কাটার জন্য, যে কোনো রশি কাটার দরকার হয়, আপনার সুতা রশি এগুলি কাটার জন্য এটা এপাশ থেকে কাটতে পারেন, টান দিয়ে এটা কেটে ফেলতে পারেন। এটা হলো ছুরি, এটা স্টেনলেস স্টিল একটা ছুরি। আর এটা হলো এটা সুইচ, এটা আপনার, এটা হলো আপনার ডিসি চার্জিং পয়েন্ট, এটা হলো চার্জিং পয়েন্ট। আর এটা হলো ইউএসবি পাওয়ার ব্যাঙ্ক, আপনি চাইলে মোবাইল অথবা ইউএসবি যে চার্জিং যে কোনো সিস্টেমে আপনি মোবাইল চার্জ দিতে পারেন, অথবা অন্যান্য ইউএসবি সিস্টেম যে কোনো চার্জারে আপনি চার্জ করতে পারবেন। এটা রেইন প্রুফ, এটাতে যে এলইডিটা ইউজ করা হয়েছে এটা হলো T6 এলইডি। এটা 1000 লুমেন, 10 ওয়াট, 1000 লুমেন। এই এলইডিটা মেড ইন ইউএসএ। শুধু তাহলে আমরা ব্যাটারিটা ইনস্টল করি। এটা হচ্ছে ব্যাটারি, দেখতে পাচ্ছেন অনেক হাই পাওয়ার, অনেক হাই পাওয়ার। এটা আপনার হাই, লো এবং আপনার সিগন্যাল সিস্টেম। আর এটা হলো আপনার, এটা ইমার্জেন্সি লাইট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এটা এখন ইমার্জেন্সি লাইট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আর এটাকে আপনি ওয়ার্ক লাইট হিসেবেও ইউজ করতে পারেন। এটা এখানে ম্যাগনেট আছে, এটা আপনি কোনো ওয়ালের সাথে আপনার, এটা তো আপনার হাই লো আছে। আর এটা হলো সোলার, সোলার চার্জ করা যাবে। আর তাহলে আমরা একটু ব্যাটারি একটু চার্জে লাগাই। এটা হলো চার্জ, আপনি যখন চার্জ হবে তখন রেড এলইডি ইন্ডিকেট করবে, যখন চার্জ ফুল হয়ে যাবে তখন গ্রিন এলইডি ইন্ডিকেট করবে। এটা আপনি এক নাগাড়ে 180 মিনিট পর্যন্ত জ্বলতে পারে। আর আপনি অন অফ করে জ্বালাইলে আপনি অনেকক্ষণ জ্বালাইতে পারবেন। এটা আবার রেড সিগন্যাল আছে, এটা ইমার্জেন্সি রেড সিগন্যাল, যদি দরকার হয় রেড সিগন্যালও ইউজ করতে পারবেন। লাইট লাগাবেন,